প্রিয় শিক্ষার্থী, কাদের জান একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বাংলা ভাষার প্রয়োগ, অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ সম্পর্কে। আশা করি আমার সঙ্গে থাকবে। শুরুতেই এই বাক্যটি লক্ষ্য করো, এখানে লেখা আছে আজকের কবিতা পাঠক কবিতা বুঝতে চান না। দেখো, এখানে আমরা এটা এই শব্দ দুটিকে আলাদা করে লিখেছি, অথচ সমাস সাধিত শব্দের যে বিধান, সমাস সাধিত শব্দগুলোকে একত্রে লিখতে হয় অথবা মাঝখানে প্রয়োজন একটা হাইফেন প্রয়োগ করা যেতে পারে, আমরা কিন্তু তা করিনি, ফলে বাক্যটি কোনো অর্থই আসলে বহন করছে না। অতএব শুদ্ধতার জন্য এটা আমাদেরকে লিখতে হবে আজকের কবিতা পাঠক কবিতা বুঝতে চান না, এই যে এখানে কবিতা পাঠক শব্দ দুটোকে একত্র করে দিয়েছে, অথবা এটা হতে পারতো আজকের কবিতার পাঠক কবিতা বুঝতে চান না। আরো একটি বাক্য লক্ষ্য করো, এখানে লেখা আছে এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। আমরা অনেক সময় পদ আসলে কোথায় বসাতে হবে সেটা না বুঝে একটা ভুল জায়গায় বসিয়ে ফেলি। যেমন এখানে গরুর আগে খাঁটি শব্দটি প্রয়োগ করেছি, যা ভুল, আসলে হবে দুধ শব্দটির আগে। তাহলে শুদ্ধ বাক্যটি হবে এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। এখানে কয়েকটা শব্দ আছে, যে শব্দগুলো শেষে দেখো একটা করে প্রত্যয়, যেখানে যেমন কার্যকরীতে দীর্ঘই, অর্থকরীতে দীর্ঘই, প্রকাশনীতে দীর্ঘই, বিবরণীতেও দীর্ঘই, আবার চঞ্চলা নিষ্কলাতে শেষে আছে আপ্রত্যয়। এই প্রত্যয় আসলে আমরা অতিরিক্ত হিসেবে বা ভুল করে প্রয়োগ করে থাকি, প্রচলিত ভুল। শুদ্ধ শব্দটা আসলে, শুদ্ধ শব্দগুলো হবে কার্যকর, অর্থকর, প্রকাশন, বিবরণ, চঞ্চল, নিষ্ফল, এক কথায় প্রত্যয় ছাড়া। এইখানে দুটি উদাহরণ দেখো নিয়ে এসেছি, একটি হলো অনেকক্ষণ, একটি হলো বহু কাল। মনে রাখতে হবে আমাদের ক্ষণ এবং কালের আগে অনেক এবং বহু যদি থাকে তাহলে তা একত্রে বসবে, অর্থাৎ বসবে এইভাবে অনেকক্ষণ বহু কাল। আমি তোমার কথার প্রেক্ষিতে এ কথা বললাম, অনেক নোটিশ থেকে শুরু করে অনেক জায়গায় আমরা এই ভুলটি ইদানিং লক্ষ্য করছি, যে আমি তোমার কথার প্রেক্ষিতে, আসলে প্রেক্ষিতে শব্দের অর্থ হচ্ছে যা দেখা হয়েছে, তাহলে এটি ভুল। শুদ্ধ রূপটি হবে আমি তোমার কথার পরিপ্রেক্ষিতে এ কথা বললাম। প্রচলিত একটি ভুল অত্র বিদ্যালয়, ভুলের জন্য অত্র শব্দের অর্থ হচ্ছে এখানে, এবং এখানে বিদ্যালয়ে এরকম কোন বাক্যাংশ আসলে আমরা ব্যবহার করতে পারি না, তাহলে শুদ্ধ রূপটি কি হবে এই বিদ্যালয়ে কিংবা এ বিদ্যালয়ে। উপরে উল্লিখিত, উল্লিখিত শব্দের অর্থই হচ্ছে উপরে লিখিত, তাহলে সেক্ষেত্রে আমরা যদি লিখি উপরে উল্লিখিত, অর্থটা দাঁড়ায় উপরে উপরে লিখিত, সেজন্য শুদ্ধ রূপটি হবে উপরে লিখিত অথবা হবে উল্লিখিত। নদী ধায় সাগরের উদ্দেশ্যে, এখানে দেখো জফলা যুক্ত উদ্দেশ্যে আমরা লিখেছি, এই উদ্দেশ্য শব্দের অর্থ হচ্ছে লক্ষ্যে, এইখানে এটি ভুল, শুদ্ধ রূপটি হবে আসলে জফলা ছাড়া উদ্দেশ্যে, কারণ এই উদ্দেশ্যে হচ্ছে দিকে পানে, নদী ধায় সাগরের দিকে বা সাগরের উদ্দেশ্যে। উপরোক্ত এটি একটি প্রচলিত ভুল এবং সন্ধিজাত শব্দ, এটা উপরি যোগ উক্ত, তো উপরি যোগ উক্তকে কিভাবে উপর যুক্ত হয় সেটা দেখার জন্য আমার একটি ভিডিও আছে, 13টি শব্দে আয়ত্ত আসবে 1300 শব্দের বানান, তোমরা ইচ্ছা করলে সেটি দেখে নিতে পারো। আমি শুধু বলছি যেটি অন্তত বলে রাখলাম, যেটি ভুল, শুদ্ধ রূপটি হবে উপর যুক্ত। এখানে বচনের বাহুল্য রয়েছে, দেখো একদিকে অন্যান্য বহুবচন, আবার বিষয়গুলো এখানে আরেকটা বহুবচন, আমাদের বাংলা ভাষায় আসলে একসঙ্গে দুটি বহুবচন হয় না, একটা বহুবচন ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে কি হবে অন্যান্য বিষয়ের আলোচনা পরে হবে অথবা হবে অন্য বিষয়গুলোর আলোচনা পরে হবে। এখানে লক্ষ্য করো নূতন নূতন এগুলো তৎসম শব্দ, যা হোক বহুবচন, আবার ছেলেগুলো আরেকটা বহুবচন, একদিকে উন্নত প্রাণীবাচক শব্দের সঙ্গে তো গুলো হবেই না, সেটা ভুল আছে, তাছাড়াও এখানে বচন ঘটিত বাহুল্য রয়েছে, তাহলে আমাদেরকে কি লিখতে হবে, লিখতে হবে নতুন ছেলেরা বড় উৎপাত করছে, এটা যেমন লিখেছি, অথবা
নতুন নতুন ছেলে বড় উৎপাত করছে, অথবা লেখা যেত নতুন নতুন ছেলে বড় উৎপাত করিতেছে, যদি আমরা সাধুরীতি প্রয়োগ করতাম। আমি অবশ্য সেটি লিখি। তিনি সস্ত্রীক কুমিল্লায় থাকেন। এই যে স্ব শব্দের অর্থ নিয়ে আমাদের বিভ্রান্তির কারণে ত্রুটি বিচ্যুতি গুলো হয়ে থাকে। এসব মানে নিজ, আমরা জানি এখানে নিজ অর্থে প্রয়োগ করলে দেখা যাবে যে কোনো অর্থপূর্ণ বাক্য না। আর এই স্ব যদি বফলা ছাড়া সহ কিংবা সহিত অর্থে প্রয়োগ করি তাহলে কিন্তু অর্থপূর্ণ বাক্য আমরা পাবো। অর্থাৎ আমাদেরকে লিখতে হবে তিনি সস্ত্রীক কুমিল্লায় থাকেন, অথবা লিখতে হবে তিনি স্ত্রী সহ কুমিল্লায় থাকেন। আপনি সপরিবারে আমন্ত্রিত। এই আগের মতোই সপরিবারে বফলা দিয়ে যেটা আছে এটি হবে না, এটা হবে আসলে দন্ত স দিয়ে কেবল। আপনি সপরিবারে কিংবা পরিবার সহ আমন্ত্রিত, অথবা আপনি সপরিবার আমন্ত্রিত এ কথাটা লিখলেও হবে। বৃক্ষটি সমূল সহ উৎপাটিত হয়েছে, এখানেও একই রকম ভুল এবং অনেক ভুল আমাদের, এটা শুদ্ধ করে লিখতে হবে। লিখতে হলে লিখতে হবে বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে, অথবা লিখতে হবে বৃক্ষটি মূল সহ উৎপাটিত হয়েছে। আমার এখানে একটু ভুল আছে, আসলে এটা হবে না, এই অংশটি যে সমূল এটা হবে না। তিনি মকদ্দমায় সাক্ষী দেবেন, মকদ্দমা মানে মামলা, তাহলে মামলায় সাক্ষী দেবেন। আসলে সাক্ষী ব্যক্তিকে বোঝায়, আর ব্যক্তি যা বলেন, সাক্ষী যা বলে তা হলো সাক্ষ্য। সেজন্য আমাদের লিখতে হবে তিনি মকদ্দমায় সাক্ষ্য দেবেন। বাংলাদেশ একটি উন্নতশীল দেশ, আসলে উন্নতশীল এটি অশুদ্ধ, শুদ্ধ রূপটি হবে উন্নতিশীল অথবা উন্নয়নশীল। যেমন বাংলাদেশ একটি উন্নতিশীল দেশ অথবা বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। ছেলেটি ভয়ানক মেধাবী, মেধাবী আমরা তার আগে একটা বিশেষণ যুক্ত করছি যেটি দিয়ে আসলে ভয় ভীতি তৈরির বিষয় বোঝানো হয়। অতএব এরকম বিশেষণ প্রয়োগ করা যাবে না, আমাদেরকে প্রয়োগ করতে হবে হয় অত্যন্ত অথবা খুব বেশি, এ ধরনের বিশেষণ। অর্থাৎ ছেলেটি খুব মেধাবী কিংবা অত্যন্ত মেধাবী। শুধুমাত্র এই কটা টাকা দিলে, এই যে এখানে বাহুল আছে, শুধু অথবা মাত্র যে কোনো একটি প্রয়োগ করতে হবে, এরকম করে কেবল অথবা মাত্র। তাহলে আমাদেরকে লিখতে হবে শুধু এই কটা টাকা দিলে, অথবা লিখতে হবে মাত্র এই কটা টাকা দিলে। ব্যাপারটা আমার আয়ত্তাধীন নয়, আয়ত্ত এবং অধীন একই অর্থে প্রয়োগ করা যায়, তাহলে বাহুল্য দোষ রয়েছে। সুতরাং এখানে হয় আয়ত্ত লিখতে হবে না অধীন লিখতে হবে। যেমন ব্যাপারটি আমার আয়ত্তে নয়, অথবা ব্যাপারটি আমার অধীনে নয়। এখানে বিভক্তি ছাড়াও লেখা যেত ব্যাপারটি আমার আয়ত্ত নয় অথবা ব্যাপারটি আমার অধীন নয়। আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। এখানে দেখো আপ উপসর্গ প্রয়োগ, উপসর্গ এবং আয়ের অর্থ হচ্ছে পর্যন্ত, তাহলে এখানে পর্যন্ত আবার পরে আসে পর্যন্ত, যেটি বাহুল্যে পরিপূর্ণ। সুতরাং আমাদেরকে লিখতে হবে হয় আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে, না হয় লিখতে হবে কণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। ইদানিং কালে, এই বানানটি শুদ্ধ কিন্তু ইদানিং এর সঙ্গে কালে প্রয়োগ বাহুল্যে পরিপূর্ণ। আমাদেরকে লিখতে হবে ইদানিং বাংলা কেটে বেশ তৎপর হয়েছে। বানানের ব্যাপারে একটু সচেতন হবে, আমরা ভুল করে দীর্ঘইকার না দিয়ে হ্রস্বইকার প্রয়োগ করি। ইদানিং বানান আসলে দীর্ঘইকার। তার দুচোখ অশ্রু জলে ভেসে গেল। অশ্রু শব্দের অর্থই চোখের জল, তাহলে সেক্ষেত্রে যখন আমরা লিখব তার দুচোখ অশ্রু জলে ভেসে গেল, স্বভাবতই সেটি বাহুল্য দোষ, প্রচলিত ভুল। শুদ্ধ করে লিখতে হলে কি লিখতে হবে? তার দুচোখ অশ্রুতে ভেসে গেল, অথবা লিখতে হবে তার দুচোখ জলে ভেসে গেল। ছেলেটি সরি চোরটি বমাল শুদ্ধ ধরা পড়েছে। এই ব শব্দের অর্থ হচ্ছে সহ, সঙ্গে, সাথে। যেমন এই যে সস্ত্রীক কিংবা সমূল আমরা ব্যবহার করেছি সেরকম, তাহলে শুদ্ধ রূপটি হবে চোরটি বমাল ধরা পড়েছে, অথবা মাল শুদ্ধ ধরা পড়েছে, অথবা মাল সহ ধরা পড়েছে। সবিনয় পূর্বক বিনীত নিবেদন, মানে বিনয় প্রকাশ করতে গিয়ে এত বিনয় প্রকাশ করে যে বাহুল্য সেখানে আর রাখার জায়গা থাকে না। আমাদেরকে হয় লিখতে হবে সবিনয় নিবেদন, অথবা লিখতে হবে বিনীত নিবেদন, অথবা লিখতে হবে বিনয়পূর্বক নিবেদন, যে কোনো একটি লিখতে হবে, একের বেশি লিখলে বিপদ হবে। আমি অপমান হয়েছে, এখানে বিশেষ্য বিশেষণের জটিলতা রয়েছে। আসলে এই অপম, এই এখানে যে পদটি আছে অপমান, এটি না হয়ে হবে
অপমানিত, অর্থাৎ আমি অপমানিত হয়েছি। এমনি ভাবে এ কথা প্রমাণ হয়েছে, এটা না হয়ে হবে এ কথা প্রমাণিত হয়েছে। সূর্য উদয় হয়েছে, এটাও একটা প্রচলিত ভুল, এর শুদ্ধ রূপটি হবে সূর্য উদিত হয়েছে। যুক্তি খণ্ডন হয়েছে, বানানের ভুল আছে একদিকে, খণ্ডন বানানের উদ্ধরণ হবে। আরেকটা হচ্ছে যুক্তি খণ্ডন হয়েছে, এটি শুদ্ধ নয়, শুদ্ধ হলো যুক্তি খণ্ডন করা হয়েছে অথবা যুক্তি খণ্ডিত হয়েছে। দৈন্যতা প্রশংসনীয় নয়, এখানে প্রত্যয়ের বাহুল্য আছে, দৈন্য বিশেষ্য তার সঙ্গে অতিরিক্ত তা প্রত্যয় যুক্ত করাতে বাহুল্য দোষ সৃষ্টি হয়েছে প্রত্যয়ের। সুতরাং আমাদেরকে লিখতে হবে দৈন্য প্রশংসনীয় নয় অথবা দীনতা প্রশংসনীয় নয়, যেকোনো একটি প্রয়োগ করতে হবে। তিনি উদ্ধতপূর্ণ আচরণ করছেন, এখানে উদ্ধত বিশেষণ অর্থাৎ পূর্ণর আগে বিশেষণ নয়, ব্যবহার করতে হবে বিশেষ্য। তবে শুদ্ধরূপটি হবে তিনি উদ্ধতপূর্ণ আচরণ করছেন অথবা তিনি উদ্ধত আচরণ করছেন, হয় উদ্ধত নয় উদ্ধত পূর্ণ। ইহার আবশ্যক নাই, এইখানে আবশ্যকটা বিশেষণ অথচ হবে এখানে বিশেষ্য, সেজন্য একটা তা প্রত্যয় যুক্ত করে আমাদেরকে লিখতে হবে ইহার আবশ্যকতা নাই সাধুরীতি হিসেবে, অথবা লিখতে হবে এর আবশ্যকতা নেই চলতি রীতি হিসেবে, আমি অবশ্য চলতি রীতিটি দেইনি। নিরোগী লোক প্রকৃত সুখী, আমরা শুরুতে কয়েকটা শব্দ দেখেছিলাম প্রকাশনী বিবরণী, ঠিক একইভাবে নিরোগী এই যে শেষে এই প্রত্যয়টা আছে এটি ভুল, শুদ্ধ রূপটি হবে আসলে নিরোগ লোক প্রকৃত সুখী। আপনার সঙ্গে গোপন পরামর্শ আছে, কোনো কোনো ব্যাকরণবিদ বলেন যে এটি শুদ্ধ, কিন্তু প্রচলিত ভাবে আমরা শুদ্ধ মনে করি গোপনীয়, অর্থাৎ এটাকে বিশেষণ করতে হবে, আপনার সঙ্গে গোপনীয় পরামর্শ আছে। অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়, এখানে আমরা কেউ কেউ দেখা যায় জোর করে অনাবশ্যকীয় প্রত্যয়টি যুক্ত করে থাকি, তাহলে ওই অতিরিক্ত প্রত্যয় যুক্ত করা দরকার পড়ে না, সোজা কথায় এটা শুদ্ধই আছে আসলে, অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়, আমি দুইবারই শুদ্ধ লিখেছি। বর্তমানে বিদ্বান মহিলার সংখ্যা উল্লেখযোগ্য, এই যে বিশেষণ ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে, যদিও আধুনিক কালে এগুলো মানা হয় না, তবু আমরা ব্যাকরণের শুদ্ধতার বিষয়ে যখন আসবে তখন একটু খেয়াল করব। স্ত্রীবাচক শব্দের আগে বিশেষণ স্ত্রীবাচক হবে, পুরুষবাচক শব্দের আগে বিশেষণটা পুরুষবাচক হবে, তাহলে শুদ্ধরূপটি হবে বর্তমানে বিদুষী মহিলার সংখ্যা উল্লেখযোগ্য, এবং বিদুষী বানানো কিন্তু সচেতন হতে হবে, দূষিতে দীর্ঘকার দিলে কিন্তু দূষণের সঙ্গে সম্পর্কিত হবে এবং সেটি ভুল, অতএব বিদুষী বানানে হ্রস্বকার সেটা কিন্তু সচেতন হতে হবে। ওর মতো বুদ্ধিমান বালিকা এ পাড়ায় নেই, আগেরটার মতো বালিকার আগে আমাদের যুক্ত করতে হবে বুদ্ধিমতী, অর্থাৎ ওর মতো বুদ্ধিমতী বালিকা এ পাড়ায় নেই। দশ চক্রে ঈশ্বর ভুল, আমরা জানি যে প্রবাদ প্রবচন বাগধারা এগুলো দীর্ঘদিনের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে গড়ে ওঠে, ভাষার ঐতিহ্য বিশেষ, সুতরাং এখানে ইচ্ছে মতো পরিবর্তন করার সুযোগ নেই, অতএব আমাদেরকে লিখতে হবে দশ চক্রে ভগবান ভূত। যেমন বুনো ওল তেমনি বাঘা কচু, এখানে দেখা যাচ্ছে যে প্রবাদের একটি শব্দের পরিবর্তন হওয়াতে এটি ভুল হয়ে গেছে, শুদ্ধ রূপটি হবে যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। সবাই সেদিন আপন দায়িত্ব পালন করেছে, সর্বনাম ব্যবহারের ক্ষেত্রে একটু সচেতন হতে হবে, এখানে লিখলাম সবাই অথচ এখানে লিখলাম আপন, তাহলে এখানে বহু, এখানে আবার একজন, যদি আমরা বলেছি বহুবচন বাহুল্য করা যাবে না, কিন্তু এখানে সর্বনাম অনুসারে আবার সর্বনামকে সম্পর্কিত করতে হবে, তাহলে লিখতে হবে সবাই সেদিন আপন আপন দায়িত্ব পালন করেছে। এরকম আরো একটি বাক্য, ক্লাসের কয়েকজন বাড়ি থেকে তার খাবার নিয়ে আসে, তার নয় এটি হবে আসলে তাদের, ক্লাসের কয়েকজন বাড়ি থেকে তাদের খাবার নিয়ে আসে। আমার চিঠি দেখে তিনি অবাক হলেন, সাধুচরিতের ব্যাপার তো আছেই, বাক্যের মধ্যে সাধুচরিতের মিশ্রণ হলে গুরুচণ্ডালী দোষ হয়, অতএব আমরা এই বিষয়ে একটু সচেতন হব, হয় সাধুরীতিতে লিখবো না হয় চরিতিতে লিখবো, তাহলে লিখতে হবে আমার চিঠি দেখে তিনি অবাক হলেন, অথবা লেখা যেত আমার চিঠি দেখে তিনি অবাক হইলেন। বাংলাদেশে ছাত্রগণ অধ্যয়ন ছাড়িয়ে রাজনীতি করছে, এখানে সাধু চরিত্রের মিশ্রণ আছে, গুরুচণ্ডালের দোষ আছে, অতএব আমাদেরকে শুদ্ধ করে লিখতে হবে বাংলাদেশের ছাত্রগণ অধ্যয়ন ছেড়ে রাজনীতি করছে, অথবা বাংলাদেশের ছাত্রগণ পড়াশোনা
ছেড়ে রাজনীতি করছেন। এই যে চলতি দিতে অবশ্য ছাত্রকন্যাদের ছাত্ররা বাংলাদেশের ছাত্ররা পড়াশোনা ছেড়ে রাজনীতি করছে, এটা বেশি শুদ্ধ। প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাদের জন্য একাডেমির সঙ্গে থেকো।